Hi, this is Nurul. Welcome to my channel, Educare by Nurul. চলুন শুরু করা যাক। বন্ধুরা, আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি একটি বড়ই খুশির খবর। আপনারা এখন আছেন Ministry of Labour and Employment Department-এর ই-শ্রমের মেইন অফিশিয়াল পোর্টালে। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই পোর্টালে নাম ইনলিস্ট করেছেন এবং আপনি একটি শ্রমিক কার্ড পেয়ে থাকলে এই ভিডিওটি আপনারই জন্য। হ্যাঁ বন্ধুরা, ই-শ্রম পোর্টালে নাম ইনলিস্ট করার পরে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটি স্কিম লঞ্চ করেছে এবং সেই স্কিমের সুবিধা তারাই পাবেন যাদের কাছে শ্রমিক কার্ড আছে এবং আপনার বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হলে এবং আপনার মান্থলি ইনকাম 15,000 মধ্যে হলে, অর্থাৎ মাসিক ইনকাম 15,000 মধ্যে হলে, এছাড়া আপনি কোনো গভর্নমেন্ট বা সরকারি চাকরি না করলে, এই ভিডিওটি আপনারই জন্য। হ্যাঁ বন্ধুরা, গভর্নমেন্ট থেকে যে প্রকল্পটি লঞ্চ করেছে সেটি কেবলমাত্র আমার বেকার ভাই বোনেরা, কৃষকজীবী এবং শ্রমজীবীরাই এই সুবিধা পাবেন। সো আজকে এই ভিডিওটিতে আপনাদের এই প্রকল্পতে অ্যাপ্লিকেশন করতে গেলে আপনার কোন কোন ডকুমেন্টস লাগবে, আপনার এজ কত লাগবে, কোথায় জমা করতে হবে এবং গভর্নমেন্ট থেকে আপনার মান্থলি কত টাকা আপনাকে পে করবে, পুরো ভিডিওটিতে আলোচনা করে দেবো। সো কোনো প্লেসে স্কিপ করবে না। বন্ধুরা, আমার এই চ্যানেলে নিত্য নতুন গভর্নমেন্টের স্কিমের ভিডিও ফ্রেশ আপডেট দিই। সো আপনারা পাশে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দাও এবং লাইক করে দাও এবং এই ভিডিওটি তোমার আত্মীয় পরিচিত মাঝে বেশি বেশি করে হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে শেয়ার করো। চলো ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা গুগলে ই-শ্রমিক কার্ড বলে সার্চ করবেন এবং সার্চ করার পরে সর্বপ্রথম যে অপশনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনাদের আমি সেখানে লাইভ আছি, দেখতে পাচ্ছেন এখানে ই-শ্রম বলে যে অপশনটি, এই অপশনে আপনি ক্লিক করে দেবেন। অ্যাজ ইউজুয়াল আমি লাইভ আছি, সো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এছাড়া আমি ডেসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা ডাইরেক্ট মেন ফ্রন্ট পেজে চলে আসতে পারবেন। এরপরে আপনার কোনার দিকে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন, এই থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইড করে নেবেন। এর ফলে পেজগুলো আপনাদের বড় বড় দেখাবে এবং আপনারা সুস্পষ্টভাবে, খুব সুন্দরভাবে, ইজিলি আপনারা অ্যাক্সেস করতে পারবেন। সো আপনারা এখানে এখন আছেন ই-শ্রমের মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্টের ই-শ্রম কার্ডের মেন অফিসিয়াল পোর্টালে। হ্যাঁ বন্ধুরা, এই ওয়েবসাইট থেকে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করেছেন এবং আপনি একটি শ্রমিক কার্ড পেয়ে গিয়েছেন। সো এখানে আসার পরে কোনার দিকে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন, এই থ্রি ডটে ক্লিক করে দিলে এরপরে স্ক্রিনটি একটু ডাউন করবেন এবং দেখতে পাচ্ছেন সোশ্যাল সিকিউরিটি ওয়েলফেয়ার স্কিম বলে যে লেখাটি আছে, আমি সেখানে আছি এবং আপনাদের পুরো দেখাচ্ছি লাইভ। সো এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন এবং ক্লিক করার পরে আপনাদের সামনে নতুন একটি ফ্রন্ট পেজ চলে আসবে এবং যেহেতু আপনি একটি ইংলিশে অসুবিধা হলে বেঙ্গলিতে ট্রান্সলেট করে নিতে পারবেন। সো আমি বেঙ্গলিতে আপনাদের সুস্পষ্টভাবে সঠিকভাবে বোঝানোর জন্য বেঙ্গলি অপশনটি আমি চুজ করে নিলাম। এরপরে যে নিচের দিকে স্ক্রল ডাউন করার পরে আপনারা দেখতে পাবেন, নিচের দিকে স্ক্রল ডাউন করবেন এবং সর্বপ্রথম হেডলাইনে দেওয়া আছে দেখতে পাচ্ছেন সামাজিক নিরাপত্তা কল্যাণ প্রকল্প। হ্যাঁ বন্ধুরা, এইটাই হচ্ছে সেই প্রকল্প যেটিতে আপনাদের 18 থেকে 40 বছর মহিলা পুরুষ এটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো এই স্কিমটির ব্যাপারে আমি ডিটেলসে আপনাদের এই ভিডিওটিতে আলোচনা করে দেবো। তার আগে বলবো, আমার এই চ্যানেলে নিত্য নতুন গভর্নমেন্টের স্কিমের ফ্রেশ ভিডিও আপলোড করি। সো আপনারা পাশে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দাও আর একটি লাইক করে দেবে। সো সেখানে আছে এবং লাইভ সেটি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা, যেটি PMSYM নামেও পরিচিত। সো দেখতে পাচ্ছেন শ্রম, সো প্রকল্পটি শুরু করার আগে প্রকল্পের যোগ্যতাটা আপনি আপনাদের সামনে আমি প্রোভাইড করছি, সেখানে লাইভ আছে দেখতে পাচ্ছেন। অর্থাৎ আপনাদের ভারতীয় নাগরিক হতে হবে এবং 2 নম্বর হচ্ছে অসংগঠিত শ্রমিক। হ্যাঁ, কেবলমাত্র অসংগঠিত যে সমস্ত শ্রমিকরা আছে তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, অর্থাৎ যারা ই-শ্রমে পোর্টালে অ্যাপ্লিকেশন করেছেন এবং আপনার কাছে একটি শ্রমিক কার্ড থাকলে আপনি এই প্রকল্পের জন্য যোগ্য। এবার দেখা যাক ই-শ্রমিক কাদের বলা হয়েছে। রাস্তার বিক্রেতা হিসেবে কাজ করেন, অর্থাৎ আপনি হকারি করেন বা রাস্তার কোনো কিছু সেল করে বেড়ান। কৃষি সম্পর্কিত কাজ, অর্থাৎ আপনি একজন কৃষক, ফার্স্ট কথা হচ্ছে আপনি একজন কৃষক বা কৃষির সঙ্গে আপনি সম্পর্কযুক্ত। আপনি ডে লেবার হিসেবে কাজ করেন। নির্মাণ সাইটের শ্রমিক, অর্থাৎ আপনি নির্মাণ কর্মী হিসাবে বা লেবার হিসেবে কাজ করেন। চামড়া শিল্পের শ্রমিক, তাঁত, মিড ডে মিল, রিক্সা, অটো, হুইলার, রাগ, বাছাই, ছুতোর, জেলে ইত্যাদি। অর্থাৎ আপনি কোনো সরকারি চাকরির সঙ্গে যুক্ত না হলে, আপনি যে কেউ হলে বা যে কোনো কিছু কাজের সঙ্গে আপনি যুক্ত থাকলে, 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে আপনি এই প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন। এবার বয়সটা বলা হয়েছে 18 থেকে 40 বছর এবং মাসিক আয়
15,000 নিচে হতে হবে, অর্থাৎ আপনার মাসিক আয় মাসে মাসে 15,000 টাকা নিচে আয় হতে হবে, তবে এই প্রকল্পের আপনি সুবিধা পেয়ে যাবেন। আর এই প্রকল্পটি আমি ডাইরেক্ট আমি ইশ্রম পোর্টালে সেখানে আছি, দেখতে পাচ্ছেন এই ইশ্রম পোর্টালে এখানে এই প্রকল্পের ব্যাপারে ডিটেলস দিয়েছে, এবং আপনাদের সুবিধার জন্য অনেকে এই সমস্ত প্রকল্পের ব্যাপারে ডিটেলসে জানে না, তাদের ইনফরমেশন করার জন্য আমি এই ভিডিওটি বানাচ্ছি। সো আপনাদের একটি লাইক আমাকে আরও অনুপ্রাণিত করবে পরবর্তী যে সমস্ত লেটেস্ট স্কিমগুলো আছে সেই সমস্ত স্কিমের ডিটেলস আপডেট দেওয়ার জন্য, সো আপনি একটি লাইক করে দেবেন। এরপর কি বলেছে, যে প্রকল্পটি প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধান যোজনা স্বেচ্ছাসেবী এবং অবদানমূলক পেনশন স্কিম, এটি একটি মাসিক 55 টাকা থেকে 200 টাকা পর্যন্ত সুবিধাভোগী প্রবেশের বয়সের উপর নির্ভরশীল। এই স্কিমগুলির অধীনে 50% মাসিক অবদান সুবিধাভোগী দ্বারা প্রদেয় এবং সমান সমান অবদান কেন্দ্র সরকার প্রদান করে, অর্থাৎ এটি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম। আপনার বয়স যখন 60 বছর পুজবে তোর গভর্নমেন্ট থেকে একটি স্কিম, যেই স্কিমে আপনি অ্যাপ্লিকেশন করলে তখন 3,000, 4,000, 5,000 এমন একটি অ্যামাউন্ট আপনাকে মান্থলি পেনশন হিসেবে দেওয়া হয়, অর্থাৎ যারা গভর্নমেন্টে চাকরি করে তারা চাকরি করে যখন 60 বছর বয়স হয় তখন যে পেনশনটি পায়, আপনি সেই হিসাবে না পেলেও আপনি এই প্রকল্পে আবেদন করে থাকলে আপনি যখন বার্ধক্য বয়সে অর্থাৎ 60 বছর বয়স হবে তখন গভর্নমেন্ট থেকে 3,000 থেকে 5,000 আপনার পার মান্থলে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করে দেবে। সো এর জন্য আপনাকে কি করতে হবে, আপনার বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং আপনি 55 টাকা মান্থলি পে করলে গভর্নমেন্ট থেকে 55 টাকা পে করবে, এবং এই সেম এটি পুরো 40 বছর পর্যন্ত আপনাকে এটি কন্টিনিউ করার পরে অর্থাৎ 18 থেকে 40 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে এবং 60 বছর যখন বয়স হবে তখন আপনি গভর্নমেন্ট থেকে এই পেনশনটি ডাইরেক্ট পেয়ে যাবেন। এছাড়াও আরও সুবিধা হচ্ছে, আপনি পে করতে করতে আপনি যাকে নমিনি করে যাবেন অর্থাৎ আপনার ওয়াইফ, সে ওয়াইফও এই সেম সুবিধা পেয়ে যাবেন। সো আমি ভিডিওটির লাস্টে আমি এগুলো পুরো ডিটেলস আলোচনা করে দেবো। এরপরে বলেছে সুবিধা, এই সুবিধাটি আমি আলোচনা করে দিচ্ছি। 60 বছর বয়সে পৌঁছানোর পর সুবিধাভোগী 3,000 টাকার ন্যূনতম মাসিক নিশ্চিত পেনশন পেয়ে যাবেন, অর্থাৎ আপনার যখন 60 বছর বয়স হবে তখন মাসে 3,000 টাকা ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে। এরপর বলেছে সুবিধাভোগীর মৃত্যু হলে পত্নী 50% মাসিক পেনশনের জন্য যোগ্য, অর্থাৎ আপনি এই প্রকল্পের জন্য আবেদন করেছেন এবং আপনার 60 বছর বয়স হয়েছে, আপনি পেনশন পাচ্ছেন, পেনশন পেতে পেতে আপনার আপনি দুর্ঘটনা কারণ বা আপনার কোনো মৃত্যু ঘটলে আপনার যে ওয়াইফ বা পত্নী আছে সে 50% পাবে, অর্থাৎ তার মান্থলি 1,500 টাকা করে তার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে আপনি চলে যাওয়ার পরেও। যদি স্বামী এবং স্ত্রী উভয় এই স্কিমে অবদান করে তাহলে তারা টাকা পাওয়ার যোগ্য, যৌথভাবে 6,000 টাকা পেনশন পাবেন, অর্থাৎ আপনি হাজব্যান্ড ওয়াইফ আপনারা দুজনে এই প্রকল্পে আবেদন করেছেন এবং আপনাদের যখন 60 বছর বয়স পুজবে তখন 6,000 টাকা ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে, অর্থাৎ আপনার 3,000 আপনার ওয়াইফের 3,000। সো এমনভাবে আপনারা বার্ধক্য বয়সে 6,000 টাকা ডাইরেক্ট আপনারা সুবিধা, এই যে শ্রমিক কার্ড থাকলে এবং মান্থলি একটি পে করলে এই প্রকল্পের আপনারা পুরো সুবিধা পেয়ে যেতে পারেন। সো মাই ডিয়ার ভিউয়ার্স, আমার এই ছিলেন নিত্যনতুন গভর্নমেন্ট স্কিমের ভিডিও ফ্রেশ আপলোড করি। সো আপনারা পাশে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দাও। এরপরে পরবর্তী ভিডিওটিতে আপনাদের এই যে ফ্রি অফ কস্ট অর্থাৎ আপনার ফ্রিতে মোবাইলে কিভাবে আপনারা এই প্রধানমন্ত্রী মানধান যোজনাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন সেই ভিডিওটিতে পুরো ডিটেলস আলোচনা করে দেবো। তাছাড়া আপনাদের যে সমস্ত ডকুমেন্টগুলো লাগবে এই এই শ্রমযোগী মানধান যোজনার জন্য, আপনার ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে এই মিনিমাম এগুলো থাকলে, আর একটা পাসপোর্ট সাইজের ফটো লাগবে, এগুলো থাকলে আপনি এটি যোগ্য হয়ে যাবেন। সো মাই ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। একটি লাইক করে দেবে, আর এই ভিডিওটি কেমন লাগলো বা কোনো কিছু আপনাদের কমেন্ট থাকলে বা কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তার সদুত্তর দেবো। এতক্ষণ এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ নেক্সট ভিডিও।